বন্ধুগণ, আজকে তোমাদের ইতিহাস নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটি নতুন দিয়েছে। তো এক এক নম্বরে দেখতে পাবে, সঠিক শব্দ বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো। তো আমি কোশ্চেনগুলোতে অপশানগুলো দেইনি, তোমরা কোশ্চেনে ঠিকই পেয়ে যাবে। তো তোমাদের এরকম লেখা থাকবে, কো, যেরকম কো দাগেরটি হচ্ছে 1717 খ্রিস্টাব্দে, শূন্য স্থান থাকবে, কে বাংলার নাজিম পদ দেওয়া হয়। তোমাদের কয়েকটি শব্দ দেওয়া থাকবে, ওইখান থেকেই বেছে নিয়ে লিখতে হবে। উত্তর হবে মুর্শিদ কুলি খান। খ, 1922 খ্রিস্টাব্দে শূন্য স্থান, এর নেতৃত্বে অযোধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। উত্তর হবে সাদ্দাত খান। গ, 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন, শূন্য স্থান, নিজাম উল মুলক। দুই, এর সঠিক তথ্য দিয়ে নিচের শক্তি পূরণ করো। তো তোমাদের এরকম ছক দেওয়া থাকবে, শুধু তোমরা কোশ্চেনে দেখতে পাবে। উপরে প্রথম ছকে থাকবে সন্ধি বা চুক্তি, তারপরে সময়কাল, স্বাক্ষরকারী, ফলাফল। তোমাদের তিনটি দেওয়া থাকবে, সলবাই, বেসিন, লাহোর। তো সলবাইয়ের সময়কালটা দেওয়া থাকবে 1782 খ্রিস্টাব্দে। তো সেই সময় স্বাক্ষরকারী কে ছিলেন? তো ছিল ওয়ারেন হেস্টিংস ও মার্থা। ফলাফল, ইংরেজরা সলোসেট ও ব্রোঞ্জ লাভ করে দ্বিতীয় মাধব রাও প্রশাই হিসাবে স্বীকৃত পান। বেসিনের সময়কালটা দেওয়া থাকবে না, সেটি হবে 1802 খ্রিস্টাব্দে, লর্ড ওয়েসলি ও পেশোয়া দ্বিতীয় বাজিরাও ওয়েসলিসলের অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়ে মারাঠাদের স্বাধীনতা বিকিয়ে দেয়। লাহোর 1846 খ্রিস্টাব্দে শের-ই বাংলা ও ই কে ফজলুল হক জলম্বর দয়াবে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপন। সংক্ষেপে উত্তর দাও 30-40টি শব্দে। কো, কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন? উত্তর, ওয়ারেন হেস্টিং ভারতীয় সিভিল সার্ভিসের ভিত্তি প্রস্তুত শুরু করেন। এরপর চার্লস কর্নওয়ালিস একে আরও পুনর্গঠন ও পরে আধুনিকীকরণ করেন। এই জন্য চার্লস